হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবারও গিভ ভিডিও নিয়ে আর আমরা এই ভিডিওর লিঙ্কটা কপি করলাম করার পরে আমাদের যে র্যান্ডম কমেন্ট পিকার আছে এই যে এখানে আমাদের এপ ইনস্টল করা আছে তো এখান থেকে আমরা ইউটিউব কমেন্ট পিকারে যাব যাওয়ার পরে এখানে আমাদের যে ভিডিওটা আছে ভিডিওর লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো তো ঠিক আছে সমস্যা নাই এখানে পেস্ট করে দিলাম করে দেওয়ার পর এখানে আমরা সিলেক্ট করব যে কোনো দশজনকে মানে এখানে যতজন আছে তার ভিতরে দশজনকে সিলেক্ট করব আর দশজনকে সিলেক্ট করার পরে আমরা মানে দশজনকে সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একজনকে সিলেক্ট করব রোলেট থেকে তো এখন মেন কথা হচ্ছে ভাই আমি আপনাদেরকে এত বার করে বলার পরেও আপনারা সেম কাজটা করেন যে যে উইনার হয় তার নামে দেখা যায় দশ পনেরোটা আইডি খোলা হয় অনেক সময় তো মানে এমন একটা ধোকা খাওয়া লাগে মানে খুঁজতে খুঁজতে ভাবেন একটা বিষয় যে মানে এত ফেক আইডি খোলার পরে কিভাবে ভাই মানে কিভাবে আসল উইনারকে এত কষ্ট করে খুঁজে বের করা যায় তো যার কারণে আপনারা কাজ করবেন যেহেতু বাবু ভাই গিভ ভয় দিচ্ছেন তো যেই উইনার হন মানে যেই ভাই উইনার হবে ওই ভাই একটা কাজ করবেন সেইটা হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে মানে আপনার ইউটিউবের যে প্রোফাইলটা আছে ওইটার একটা ইস্ক্রিনশট আমাদেরকে দিয়ে দিবেন। মানে বাবু টেলিগ্রামে আপনারা দিবেন দিয়ে আপনাদের বিকাশে কিংবা নবদে যেখানে নিতে চান সেই নাম্বার দিবেন কিংবা আপনারা বাইন্যান্সে পারফেক্ট মানে যে কোনো কিছুতে নিতে পারেন আপনারা ওইটার নাম্বার দিবেন আর অবশ্যই যে আইডি থেকে উইন হবে আমরা কিন্তু কপি লিঙ্ক করে রাখব তো যে আইডি থেকে উইন হবে ওই আইডিকে সিলেক্ট করা হবে আর ওকেই দেওয়া হবে তো ওইটার কিন্তু কপি লিঙ্ক আমরা মানে লিঙ্ক করে থাকবো তো লিঙ্ক মানে বুঝতেই তো পারতেছেন আপনারা যে যদি ফেক কেউ কোনোভাবে দেয় কোনো লিঙ্ক দেওয়ার চেষ্টা মানে ফেক কোনো স্ক্রিনশট দেয় তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে আর একটা ইউজার নেম কিন্তু একবারই হয় আর একটা লিঙ্ক কিন্তু একবারই হয় ইউটিউবের যে লিঙ্ক আছে মানে ইউটিউবের না যে কোনো কিছুর একটা লিঙ্ক কিন্তু একবারই হয় তো আপনারা যদি ভাই দিতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে মানে এই নয় দিন পার হওয়ার পর যদি দেখা যায় যে কেউ স্ক্রিনশট এইরকম দিতে পারেনি তাহলে নতুন করে আবারও গিভ হয়ে উইনার সিলেক্ট করা হবে এই হচ্ছে বিষয় আর দেখা যাক এখান থেকে আসলে লাকি উইনারটা কে হয় তো দেখা যাক ভাই এত দেখেন এই ভাই এই সেম কমেন্ট হয়তো বা এর আগে ছিল আমার যতটা মনে পড়ে যে দুইটা আইডি থেকে হয়তোবা কমেন্ট করছে তো এখন এখানে আমি কি বলবো বলেন এখানে কিন্তু হাজার হাজার মানুষজন ওই মানে অনেকেই দশটা পনেরোটা আইডি থেকে কমেন্ট করতেছে সেম কাজটা হয়তো বা এই ভাইও করছে যার কারণে তার দুইটা কমেন্ট সিলেক্ট হয়েছে মানে দুইটা আইডি থেকে দুইটা কমেন্ট সিলেক্ট হয়েছে তো এখানে আমি যেহেতু এই বিষয়ে কোনো কথা বলিনি যার কারণে এখানে তাকে আমি বাতিলও করতে পারতেছি না আর হ্যাঁ সমস্যা নেই আপনারাও ওই পাঁচ দশ দশটা আইডি থেকে কমেন্ট করতে পারেন যে কোনো আইডি সিলেক্ট করা হবে ওকে সমস্যা নেই তো এই হচ্ছে বিষয় আপনারা হয়তো বা গিভ টাকাটা কেমনে নেবেন ওইটা বুঝতে পারছেন খুবই সোজা বিষয় ভাই এখানে যদি আপনারা উইনার হন তাহলে আপনারা জাস্ট আপনাদের যে ইউটিউবের প্রোফাইলটা আছে। আপনাদের যে প্রোফাইল ওই সেম প্রোফাইল কিন্তু অন্য কারো হয় না হ্যালো গাইস চলে আসলাম র্যান্ডম কমেন্ট পিকারে তো এখানে দেখা যাক কে সিলেক্ট হয় ওকে ওকে তো ঠিক আছে অসীম সরকার তেরো আর তো আপনি সিলেক্ট হয়েছেন আপনার লিঙ্ক কিন্তু আমরা কপি করে নিয়েছি আপনি কমেন্ট করবেন না আপনি জাস্ট আপনার যে প্রোফাইলটা আসে এটার একটা স্ক্রিনশট আমাদেরকে দিয়ে দিবেন টেলিগ্রামে আর কোথায় নিবেন সেটাও বলবেন